মানসাই নাইডাকের পর এবার কোচবিহারের তোর্ষা নদীতে জারি হলো হলুদ সতর্কতা। বর্ষার শুরুতে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে, বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। জল বাড়ায় কোচবিহার শহরে কেশব আশ্রম থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তোর্ষা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। নদী তীরবর্তী নিচু এলাকায় প্রায় সব বাড়িতেই জল ঢুকেছে, বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে মাথাভাঙার মানসাই ও তুফানগঞ্জের রায়ডাক নদীতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলস্ফীতি হয়েছে কোচবিহারের নদীগুলোর। আজকে সকালে কোচবিহারের তোর্ষা কেশব আশ্রমের কাছে ইতিমধ্যেই হলুদ সিগন্যাল জারি করা হয়েছে। এছাড়াও কোচবিহারের মানসাই এবং রায়ডাক নদীতেও কিন্তু জারি রয়েছে হলুদ সতর্কতা। সব মিলিয়ে কোচবিহারের বিভিন্ন নদীগুলির জল এ কদিনের বৃষ্টিতে বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি কোচবিহার শহর সংলগ্ন এই তোর্ষা নদীর ছবি। ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে এই নদী, এবং এই নদীর আশেপাশে যে চর এলাকায় কিছু বাড়ি থাকে এগুলো কিন্তু ইতিমধ্যে এই বাড়িগুলো জলবন্দী। এখানে একটা ফেরিঘাটের ব্যবস্থা ছিল, জল বাড়ার ফলে সম্প্রতি এই ফেরিঘাটও বন্ধ হয়ে গেছে কোচবিহার থেকে শুটকাবাড়ি পর্যন্ত। সব মিলিয়ে চরম আতঙ্কে রয়েছে এই তোর্ষা তীরবর্তী এলাকার মানুষজন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। টানা চার দিন ধরে প্রবল বৃষ্টি, উত্তর পূর্ব ভারতে বন্যা পরিস্থিতির অবনতি, অধিকাংশ নদীর জলস্তর বেড়েছে। অসমে প্রবল বৃষ্টিতে ভূমিধসে মৃত্যু হয়েছে দুই শিশু সহ আরো নজনের। এই নিয়ে চলতি মরশুমে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 55। সকাল 6টায় প্রধানমন্ত্রীকে ফোন করে অসমের বন্যা পরিস্থিতির কথা জানতে চেয়ে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা চার দিন ধরে প্রবল বৃষ্টি, উত্তর পূর্ব ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, অধিকাংশ নদীর জলস্তর বেড়ে গিয়েছে। প্রবল বৃষ্টিতে ভূমিধসে মৃত্যু হয়েছে দুই শিশু সহ আরও নজনের। সকাল থেকে আকাশ মেঘলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, ইতিমধ্যেই আকাশের মুখ কিন্তু কালো করে এসেছে, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর, কতক্ষণের মধ্যে আসবে বৃষ্টি এবং কতক্ষণ স্থায়ী হবে? দেখো, ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে, হালকা বৃষ্টি। যদিও আকাশ সকাল থেকেই প্রায় মেঘলা ছিল, কিছুক্ষণ আগে বেশ কিছুটা কালো মেঘ জমেছে কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে। ইতিমধ্যেই সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে হালকা বৃষ্টি হয়েছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হয়েছে। আপাতত আগামী কয়েক ঘন্টার জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে, তো বলা হচ্ছে যে কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আগামী এক দু ঘন্টার মধ্যে কিছুটা বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই দক্ষিণবঙ্গে নেই, সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সঞ্চয়।